আরজিকর কাণ্ডে তদন্তকারী সিবিআই অফিসারদের উপরে চাপ বাড়ুক চাইছেন নির্যাতিতার তার বাবা মা। এদিন আরজিকরের মর্গে তদন্তে আসেন সিবিআই এর পাঁচ সদস্যের একটি দল। গত ১৪টা দিন ধরে একই দৃশ্য দেখছে গোটা বাংলা। আরজিকর কাণ্ডে মৃত তরুণী চিকিৎসকের ঘটনায় জেলের ওপারে রয়েছেন মাত্র একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। আর এদিকে কেসের তদন্তভার সিবিআই এর হাতে যাওয়ার পর থেকে গত ১২-১৩ দিন ধরে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব ঘোষ সকালে সিবিআই অফিসে যাচ্ছেন আর জিজ্ঞাসাবাদের পর রাত্রে ফিরে আসছেন। প্রাথমিকভাবে দেখতে গেলে সিবিআই এর হাতে এই কেস যাওয়ার পরেও বিন্দুমাত্র এগোয়নি এই ঘটনার তদন্ত। কেউ গ্রেপ্তার হওয়া তো দূর, কোনো ব্রেক থ্রু পাচ্ছে না সিবিআই। এই বিষয় নিয়ে এবার নাগরিক সমাজ ও তৃণমূলের পাশাপাশি সুর চড়িয়েছেন নির্যাতিতার পরিবার। তারা চান ওপর মহল থেকে এই বিষয়ের জন্য সিবিআই এর ওপর চাপ দেওয়া হোক। ঘটনার বিষয়ে তদন্তের স্বার্থে বুধবার নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন সিবিআই এর দুই তদন্তকারী আধিকারিক। নির্যাতিতার মা এ ব্যাপারে জানিয়েছেন দুজন সিবিআই আধিকারিক কিছু তথ্য নিতে এসেছিলেন, সেগুলো ওনাদের দিই। ওনারা জানিয়েছেন ওনারা নিজেদের ক্ষমতা দিয়ে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। এরই মধ্যে আবার বুধবার ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন সন্দীপ ঘোষকে, কেন এই বিষয়ে সিবিআই ছেড়ে রেখেছে, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। নির্যাতিতা চিকিৎসকের বাবা এই বিষয়ে জানিয়েছেন অভিষেকবাবু ভালো কথা বলেছেন, আমরাও চাই এই বিষয়ে সিবিআই এর ওপর চাপ বাড়ুক ওপর মহল থেকে। আমরাও তাদের বলেছি আপনাদের এত বড় সংস্থা, এত সুনাম, সেটা ব্যবহার করেই আপনারা কাজ করুন, তাড়াতাড়ি এই কেসের বিহিত করুন। পাশাপাশি বৃহস্পতিবার নিজাম প্যালেস থেকে বেরিয়ে আরজিকর মর্গে তদন্তে আসেন সিবিআই এর পাঁচ সদস্য। না, ওনারা কিছু ইনফরমেশন নিতে এসেছিল, সেই ইনফরমেশন নিতে এটা ওনারা ইনফরমেশন এবং বলছেন আমাদের যা ক্ষমতা আছে তার মধ্যে আমরা যতটা বেস্ট দেওয়ার সেটা দেওয়ার চেষ্টা করছি বলছেন। আমরা একটা জায়গার উপর আশ্বস্ত রাখতেই হবে। প্রথমে যেমন আমরা পুলিশের উপর ভরসা রেখেছি, কিন্তু পুলিশের যে কাজকর্ম পরবর্তীকালে দু একদিনের মধ্যে দেখতে পাচ্ছিলাম, বাদ দিয়ে আমরা নতুন ভালো কোনো এজেন্সিকে আশা করেছিল। সিবিআই হাইকোর্ট ভালো মনে করেছে, সিবিআইকে দিয়েছে। কালকে একটা অভিযোগ করছিলেন ইন্দিরা মুখার্জি, হ্যাঁ সেটা তো বলেছি বাবা। সেই অভিযোগটা নিয়ে কি সিবিআইয়ের সাথে কথা হয়েছে? না না, সেটা নিয়ে ওরা কোনো প্রশ্ন করেনি। সিবিআই কজন অবশ্যই ভালো কথা বলছেন, এর জন্য তো আমরাও এই কথাটা বলছি, সবাই সিবিআই এর উপরে চাপ বাড়াক, সিবিআই তো সুনাম অনুযায়ী কাজ করে। তা আমরা সিবিআই কে আমরা সেই কথাটাই বলেছি, আপনাদের এত বড় একটা সংস্থা, আপনাদের তো সুনাম, সুনাম অনুযায়ী কাজ করে তাড়াতাড়ি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।